নোয়াখালীতে উদ্বোধনের পরও আশ্রয়ের ঘর বুঝে পায়নি দেড় শতাধিক উপকার ভোগে। বর্ষায় মানবেতর জীবনযাপন করছেন তারা। দ্রুত ঘর বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। নোয়াখালী থেকে মোহাম্মদ সোহেলের পাঠানো তথ্য, ছবিতে জয়ন্ত কর্মকারের রিপোর্ট। সরকারের দেয়া আশ্রয়নের জমির দলিল পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিলেন নূরজাহান। তবে এতদিনেও এখনো বুঝে পাননি ঘর। সময় পেলেই ছুটে যান আশ্রয়ন প্রকল্পে। সেখানে জানতে চান কবে থেকে উঠতে পারবেন তার স্বপ্নের ঘরে। ঘরটা এখনো বুঝে পাইনি, এদের পরে বলছিল সবই বুঝাই দিব। প্রতিনিয়ত ঘর বুঝে পাওয়ার আশায় আশ্রয়নে ভিড় জমান অনেকেই। উদ্বোধনের দুই মাস বিশ দিন পেরিয়ে গেলেও সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চর দরবেশ গ্রামে 80টি পরিবার সহ দেড় শতাধিক উপকারভোগী পরিবার এখনো ঘর বুঝে না পেয়ে চরম হতাশ। তারা ঘর পাইবো, তারা আসি আসি হিরিজা ঘর পাইতেছে না, তারা হতাশ হয়ে গেছে। দুই মাস আগে হাইছি, এখন কোরবানিদের পায় কদিন পরে বুঝে দিব। কাজ করতেছে খুব আস্তে ধীরে করতেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন দ্রুতই বুঝিয়ে দেওয়া হবে উপকারভোগীদের। আমাদের টুকটাক যখন সামান্য কিছু কাজ বাকি ছিল, কোনো হয়তো একটু বারান্দার গোসামাজার কাজ ছিল, এই কাজগুলো আমাদের চলমান বাকি ছিল, সেগুলোই এখন চলমান, মানে খুব দ্রুত এগুলো শেষ হয়ে যাওয়ার কথা আর কি। চলতি বছরে 22 মার্চ চতুর্থ ধাপের 39,365টি আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে নোয়াখালীতে 1,170টি পরিবারের মাঝেও জমির দলিল হস্তান্তর করা হয়। জয়ন্ত কর্মকার, নাগরিক।